Hello everyone, I am Tapan Kumar Gaur, Fitter Instructor at Government IT Ayodhya. Today I discuss one measuring tools. So, this is the steel tool. This steel tool is today we will talk about. This is the direct reading and direct measuring instrument. This is thin and flat. Thin and flat linear measuring instrument. এটাকে আমরা ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট কেন বলছি, এর মধ্যে আমাদের গ্রাজুয়েশন কাটা রয়েছে। এই গ্রাজুয়েশনের মাধ্যমে আমরা ডাইরেক্ট কোনো জিনিসের মেজারমেন্ট নিতে পারি, তা আমাদের লেন্থ অনুযায়ী বা লিনিয়ার মেজারমেন্ট অনুযায়ী। এবার জানবো যে কনস্ট্রাকশন সম্পর্কে। এটা আমাদের তৈরি হয় স্টেনলেস স্টিল আর স্প্রিং স্টিলের, এবং এর ওপরে আমাদের একটা ক্রোমিয়াম কোটেড দেওয়া থাকে যাতে এর মধ্যে কোনো রকম কোনো রাস্ট না লাগে। এর লেন্থ হয় 150, 300 এবং 600 mm। এর ওপরেও হতে পারে, কিন্তু আমরা জেনারেলি দেখতে পাই এই যে 150, 300 এবং 600 mm এই স্টিলগুলো। এর যে উইথ বলতে এই চৌড়াটা, এটা হয় 18 থেকে 22 mm এর মধ্যে, এবং এর থিকনেস যা রয়েছে সেটা হচ্ছে 0.42, 0.6 mm। এবার জানবো যে স্টিলগুলোর লিস্ট কাউন্ট সম্পর্কে। লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট হচ্ছে যে কোনো ডাইরেক্ট মেজারিং টুলসের সবচেয়ে ক্ষুদ্রতম মান, সেটাকেই বলবো আমরা লিস্ট কাউন্ট। তো এই স্টিল টুলের লিস্ট কাউন্ট যদি আমরা দেখতে চাই, তাহলে এর লিস্ট কাউন্ট হচ্ছে 0.5 mm ম্যাট্রিক সিস্টেমে, এবং ব্রিটিশ সিস্টেমে বলতে পারি 1/64 inch। তো এই লিস্ট কাউন্ট আমরা কীভাবে মেজার করছি বা লিস্ট কাউন্টে কীভাবে বার করবো সেটা সম্পর্কে একটু জানবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই স্টিলগুলোর মধ্যে কিছু গ্রাজুয়েশন রয়েছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার 15 সেন্টিমিটারের একটা স্টিল টুল। তো পার সেন্টিমিটার বা পার গ্রাজুয়েশন, এক একটা গ্রাজুয়েশন হচ্ছে আমাদের 1 mm, পার সেন্টিমিটারে আমাদের 10টা গ্রাজুয়েশন রয়েছে। তো সেখান থেকে আমরা পাচ্ছি যে 1 গ্রাজুয়েশন = 1 mm। এবার দুটো গ্রাজুয়েশনের মিডিলে আমাদের একটা ছোট্ট গ্রাজুয়েশন কাটা থাকে, সেটা হচ্ছে 0.5, কারণ দুটো 0.5 অ্যাড করলে আমরা 1 mm পেয়ে থাকি। তাহলে একটা স্টিল টুল থেকে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম মান নিতে পারবো 0.5 mm, তাই এর লিস্ট কাউন্টটা আমরা পেয়ে যাচ্ছি 0.5 mm। এবার জানবো যে স্টিল টুলের কিছু টাইপস রয়েছে। স্টিল টুল হচ্ছে আমাদের বিভিন্ন তার ওয়ার্ক বা ওয়ার্ক প্লেস অনুযায়ী আমরা স্টিল টুল ইউজ করে থাকি, যেমন ফোল্ডিং রুল, স্ট্যাপটিভ রুল এবং স্ট্রিং রুল। স্ট্রিং রুলটা কীরকম হয়, আমরা যে কোনো হট জব মেজারমেন্ট করার জন্য আমরা জানি যে কোনো ম্যাটেরিয়াল যদি হট বা কোনো গরমের সংস্পর্শে আসে বা হিট দেওয়া হয়, তাহলে সেই ম্যাটেরিয়ালটা কিছুটা বেড়ে যায়। সেই কারণে আমাদের হট জবকে মেজারমেন্ট করার জন্য একটা স্ট্রিং, একটা রুল তৈরি করা হয়েছে বা একটা স্কেল তৈরি করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রিং রুল। এইভাবে আমাদের ওয়ার্কিং ফ্রেস অনুযায়ী স্টিল রুলকে বিভিন্ন টাইপসে ভাগ করা হয়ে থাকে। সো থ্যাংক ইউ, এটাই হলো আমাদের স্টিল রুল সম্পর্কে একটা টোটাল কনসেপ্ট। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে স্টিল রুল সম্পর্কে একটা সাধারণ নলেজ পেয়ে থাকবে। তো নেক্সট ক্লাসে আমি আবার কোনো মেজারিং টুলস নিয়ে আসবো, তার জন্য তোমরা অপেক্ষা করো। থ্যাংক ইউ।